হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট সিনোনিম অ্যান্টোনিমস আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এর আগে এসেছে এবং খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ক্লট। ক্লট মিন্স কি? ক্লট মিন্স হচ্ছে দেখা বা দেখানো, যে এর বিপরীত অর্থ হচ্ছে স্টেয়ার। সিনোনিম অর্থ হচ্ছে স্টেয়ার বা গেজ। এর বিপরীত অর্থ হচ্ছে কমিসমারেট, কমিসমারেট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু, এখানে স্পেলিংটা লক্ষ্য করো, জি এন এস এইচ, উচ্চারণটা হবে ন্যাস। জির পরে যখন এন থাকবে তখন মনে রাখবে এন সাউন্ডটা প্রাধান্য পাবে, জি সাউন্ডটা সাইলেন্ট হয়ে যাবে, তো উচ্চারণটা হবে ন্যাস। ন্যাস মানে হচ্ছে রাগান্বিত হওয়া। এর সিনোনিম হচ্ছে অ্যাঙ্গার এবং ইরিটেট করা বা বিরক্ত হওয়া। এর অ্যান্টোনিমস হচ্ছে লাভ এবং যোগ। তারপরে প্রশ্ন তিন নম্বর, গোড। গোড মানে হচ্ছে উস্কানো বা ইন্সপায়ার্ড করা, তো এর সিনোনিম হচ্ছে ইনসাইট করা, খারাপ কাজে উস্কে দেওয়া, ইনসাইট করা বা স্পায়ার করা। আর অ্যান্টোনিমস হচ্ছে ডিটারেন্ট, অ্যান্টোনিমস হচ্ছে ডিটারেন্ট। নেক্সট দেখো হসপিটেবল। হসপিটেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এর সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি এবং বিপরীত অর্থ হচ্ছে অ্যালায়েন্টিং। নেক্সট দেখো হ্যাভরিস। হ্যাভরিস মানে হচ্ছে অহংকার করা, তো এর সিনোনিম হচ্ছে প্রাউড এবং বিপরীত অর্থ হচ্ছে হিউমিলিটি। ছয় নম্বরে আছে আইডোলেটারি। আইডোলেটারি মানে হচ্ছে মূর্তি পূজা, এর সমার্থক শব্দ হচ্ছে ওয়ার্শিপ করা এবং অ্যান্টোনিমস হচ্ছে হেরিডিটি, হেরিটিক। সাত নম্বরে আছে লিনেজ। লিনেজ মানে হচ্ছে বংশবলি এবং এর সমার্থক শব্দ হচ্ছে অ্যানসেস্টারি এবং অপোজিট মিনিং হচ্ছে রেজাল্ট। এবং আট নম্বর হচ্ছে ম্যাঙ্গেল। ম্যাঙ্গেল মানে হচ্ছে ধ্বংস করা বা ক্ষতি করা, তো এর সিনোনিম শব্দ হচ্ছে ডিফর্ম। ডিফর্ম মানেও তাই ধ্বংস করা বা বিনাশ করা, এবং এর অপোজিট মিনিং সাধারণত হেল্প করা হয়েছে। অপশন অনুসারে আমাদের চুজ করতে হবে সঠিক অ্যান্সারটা, তো অপশনে যেভাবে থাকবে সেইভাবে কিন্তু আমাদের সিনোনিম বা অ্যান্টোনিমস ওয়ার্ডগুলো চুজ করতে হবে। So thank you for watching this video.